তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের যে এক্সাম প্রিপারেশন, যেটা পিএসসির মাধ্যমে হচ্ছে, তার ক্লাসগুলো কিন্তু নিয়মিতভাবে আমাদের চ্যানেলে হচ্ছিল। তো কিছু অনিবার্য কারণবশত কিন্তু মাঝখানে ক্লাসগুলো স্টপ হয়ে যায়। তো আজকের থেকে আরও কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে তার যে 42 নম্বর পার্টটি কিন্তু আপনাদের দিতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে অবশ্যই দেখে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে যাব যে আজকের এই পিডিএফটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি টেকনিক্যাল এরর হয়েছে, যেটা হচ্ছে বাংলায় যখন পিডিএফটি টাইপ করে বানালাম এবং সেভ করার সময় যে ফ্রন্টগুলো এবং যে ওয়ার্ডগুলো সেখানে কিন্তু কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটি আমি অনেক চেষ্টা করে ফিক্সিট করতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করব পরবর্তীতে ফিক্সিট করার। তো আজকে আমার হাতে সময় খুবই কম, তো যার কারণে আমি আপনাদের এভাবে দিয়ে দিচ্ছি এবং আপনারা ভালোভাবে শোনার চেষ্টা করবেন। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে যে কুনিক উপাধি কে নিয়েছিলেন, উত্তর রয়েছে অজাতশত্রু। তারপরে দুই নম্বরে প্রশ্ন রয়েছে দারুচিনি আসলে কি, উত্তরে রয়েছে গাছের ছাল। এবং তিন নম্বরে একটি প্রশ্ন রয়েছে কোন কোন উদ্ভিদ সালোক সংশ্লেষে অক্ষম, উত্তরে রয়েছে সমস্ত ধরনের ছত্রাক ও স্বর্ণলতা। তারপরে চার নম্বরে প্রশ্ন রয়েছে ভিটামিন B12-এ কী ধাতু পাওয়া যায়, তারপরে উত্তরে রয়েছে কোবাল্ট, কোবাল্ট ধাতু কিন্তু পাওয়া যায়। তো এটা কাবাল্ট হয়ে আছে টেকনিক্যাল এররের কারণে। তো পাঁচ নম্বরের যে প্রশ্ন রয়েছে গাছ কী রূপে নাইট্রোজেন গ্রহণ করে, তো উত্তরে রয়েছে নাইট্রাইট রূপে কিন্তু গাছ অক্সিজেন গ্রহণ করে। তারপরে ছ নম্বরের প্রশ্ন রয়েছে সার্বিক দাতা বলা হয় কোন রক্ত গ্রুপকে, তো উত্তরে রয়েছে O-কে। এবং সর্বাধিক গৃহীতা বলা হয় কোন রক্ত গ্রুপকে, AB+কে। এবং আট নম্বরে যে প্রশ্ন রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি, উত্তরে রয়েছে ইন্দিরা পয়েন্ট। এবং নয় নম্বরে প্রশ্ন রয়েছে বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বসবাস করেন, উত্তরে রয়েছে 90%। এবং দশ নম্বরে প্রশ্ন রয়েছে RGB বলতে কোন রঙকে বোঝায়, কোন কোন রঙকে বোঝায়, তো উত্তরে রয়েছে রেড গ্রিন ব্লু, এই তিনটাকে কিন্তু একত্রে RGB বলা হয়। এবং এগারো নম্বরে প্রশ্ন রয়েছে মানব শরীরের মোট ওজনের কত ভাগ রক্ত থাকে, উত্তরে রয়েছে 8%। এবং বারো নম্বরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত, উত্তরে রয়েছে 42। এবং ১৩ নম্বরের প্রশ্ন রয়েছে জনসংখ্যায় পশ্চিমবঙ্গের স্থান কত, উত্তরে রয়েছে 4। এবং ১৪ নম্বরের প্রশ্ন রয়েছে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে, উত্তরে রয়েছে শিলিগুড়িকে। এবং ১৫ নম্বরের প্রশ্ন রয়েছে হিমোগ্লোবিনের কাজ কি, উত্তরে রয়েছে অক্সিজেন বহন করা। তো এই ছিল আজকের 15টি কোয়েশ্চেন। আশা করি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এই ধরনের ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন এবং পরবর্তী ক্লাসগুলো যেন আপনি মিস না করেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।